আমরা তো অনেক কিছু করতে পারি, আমরা তো
প্রশাসন বরিশালের পক্ষ থেকে এবং জেলা প্রশাসনের সহায়তায় যৌথভাবে আমরা নকল হ্যান্ড স্যানিটাইজার যেগুলো ঔষধ প্রশাসন অনুমোদনবিহীন সেগুলো আমরা জব্দ করছি এবং এদেরকে জরিমানার আওতায় বা শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হচ্ছে এবং ভবিষ্যতে এরকম অভিযান অব্যাহত থাকবে। আমি একটু বলি, আমি একটা সেন্টেন্স বলবো, এটাই যথেষ্ট। সেটা হচ্ছে আপনি হয়তো এটা দেখে সিভিটা নিয়ে করে তো এটাতে আমার
আরেকজনের স্ক্রিপ্ট আমরা জীবন্ত করতে পারি। আমি অতটা মানে আমাকে যেভাবে কাগজ পাঠাইছে আমি তো ঢাকা পাওনা এটা যাইনি, এটা বুদ্ধি পাও না, এটা সবাই বিক্রি করতে পারে না। ফার্মেসি বলুন কেন এইটা যখন পাঠানো হয়েছে স্যার ওরকমভাবে আমার তো ঢাকা যাইনি, ঔষধ এরকম আছে সব কিছু আছে, মানে আমাকে মেমো পাঠাইছে ওরকমভাবে। আপনি না দিলে আমরা পাবো, আপনি না দিলে আমরা পাবো। ধন্যবাদ আপনাকে। আসলে পুরো বরিশাল শহর জুড়ে নকল স্যানিটাইজার, মাস্ক এবং অন্যান্য সামগ্রীতে ছেয়ে গেছে, যা মানুষের জন্য ক্ষতিকর। আমরা আজকে বরিশাল জেলা প্রশাসনের উদ্যোগে বরিশাল ড্রাগ সুপারকে সাথে নিয়ে গির্জা মহল্লা সহ বেশ কয়েকটি স্থানে অভিযান চালাচ্ছি। আমরা যেখানেই নকল মাস্ক এবং স্যানিটাইজার দেখতে পাচ্ছি আমরা তাদেরকে জব্দ করেছি। এর সাথে সম্পৃক্ত দুইজনকে আমরা আটক করেছি, যারা মূলত বরিশাল রেগুলার সাপ্লাই কাজ করে থাকে। অন্যান্যরা যারা এর সাথে সম্পৃক্ত তাদেরকেও আইনের আওতায় আনছি। অর্থাৎ বরিশালের মানুষকে ভালো রাখতে বরিশাল জেলা প্রশাসন এবং ঔষধ প্রশাসন থেকে কিন্তু এই অভিযান অব্যাহত থাকবে।